Welcome to Kushtia. গান ইতিহাস ঐতিহ্য কবিগুরু বাউল সব মিলিয়ে কুষ্টিয়াকে সবাই সাংস্কৃতিক শহর হিসেবে দেখতে চাইলেও আমাকে কুষ্টিয়া দিয়েছিল কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভাইব। এইখানকার প্রাণোজ্জ্বল মানুষ এবং তার উৎসব মুখরতা আমাকে দারুণভাবে নাড়া দিয়েছে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু দ্য সিটি অফ ফেস্টিভ্যাল কুষ্টিয়া। কুষ্টিয়াতে পৌঁছেই প্রথমে আমি চলে গেলাম সেখানকার পৌরসভাতে, কারণ এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম প্রাচীন পৌরসভাগুলোর ভেতরে একটা। আমি হচ্ছে এখন আপনার কুষ্টিয়ার পৌরসভাতে। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা এবং এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর যদি কোনো পৌরসভা থাকে সেটা হচ্ছে এইটা, এবং এটা 1869 সালে স্থাপিত হয়। সেখানে আমার সাথে পরিচয় হলো এই বাদাম বিক্রেতা দাদুর, যার বয়স প্রায় 70-এরও বেশি এবং এই পুরোটা সময় তিনি বাদাম বিক্রি করেই জীবিকা নির্বাহ করেছেন। আমি এখন হচ্ছে আপনার কুষ্টিয়া পৌরসভাতে আছি এবং আমার পাশে যে লোকটা বসে আছেন তার নাম হচ্ছে সুকুমার বিশ্বাস এবং উনি হচ্ছে একজন বাদাম বিক্রেতা। আমি এই কারণে মেইনলি ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ওনার বয়স প্রায় 70-এর বেশি এবং প্রায় 56 বছর ধরে তিনি হচ্ছে বাদাম বিক্রি করতেছে এবং তার ডেইলি হয়তো 600-700 টাকা ইনকাম। এটা এই কারণে বলা, কারণ ধরেন এই বয়সে আইসা দেখা যাচ্ছে মানুষ হয়তো ভিক্ষাবৃত্তিতে চলে যায় বা আরও ইয়াংয়ের যে মানুষজন ভিক্ষাবৃত্তিতে চলে যায়, বাট উনি যে এখন এই বয়সে স্ট্রাগলটা করে যাচ্ছে সেটা হচ্ছে বাহবা দেওয়ার মতো। প্রতিদিন আমি 10 কেজি করে বাদাম বিক্রি করি। 10 কেজি করে আপনার ইনকাম কিরকম থাকে? আমার ইনকাম 600 টাকা। দাদু থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত গড়াই নদীতে। আর এই নদীর সাদা বালি এবং চর অদ্ভুত রকমের সুন্দর এবং সেটা উপভোগ করা যাবে একদম ব্রিজের নিচ থেকে। আমি এখন হচ্ছে আপনার কুষ্টিয়া গড়াই নদীতে আসছি এবং এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো মূলত আমি ছোটোবেলায় যখন ড্রয়িং করতাম তখন আমি এই ধরনের নৌকা আঁকতাম এবং প্রথমবার আমার সরাসরি এরকম নৌকা দেখা হলো। এটা হচ্ছে আপনার গড়াই নদী এবং এই নদীটাতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে প্রচুর নৌকা আছে যেগুলো আপনার ঢাকনা দেওয়া, আর এইখানের যে বালির কালারটা সেটা একটু ডিফারেন্ট, মানে আপনার একদম হোয়াইট কালারের একটা বালি। অন্যান্য নদীতে আমার সাধারণত এটা দেখা হয় নাই আর খুবই সুন্দর একটা নদী। আমি যেই গাড়িটার পাশে দাঁড়ায় আছি এইটাকে বলা হয় বাটাহাম্বা। এটা একটা স্পেশালিটি হলো, আপনি যে ইঞ্জিনটা দেখতেছেন মূলত এটা দিয়ে হচ্ছে আপনারা যারা ধান চাষ করে তারা হচ্ছে পানি সেচে মাটির গভীর থেকে, কিন্তু এইখানে আমি দেখলাম এটা একটা ডিফারেন্ট ইউজ। এগুলো দিয়ে আপনার গাড়ি বানায় এবং এই গাড়িগুলো দিয়ে মূলত আপনার ওই যে গরু টরু আনা নেওয়া, তারপর বালি আনা নেওয়া, ওই ধরনের কাজগুলো করা হয়। কুষ্টিয়ার রাস্তাঘাটে চলাচল করার সময় আমি একটা ব্যাপার খেয়াল করেছি, এখানে প্রচুর পুরানো দিনের বাড়ি রয়েছে। যদিও তার বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত, তাও এটা আপনাকে অনেকটা কলকাতার ভাইব দিবে। এরপরে আমরা চলে গেলাম লালন শাহের মাজারে। আমার কল্পনা ছিল এটা হয়তো কোনো বিরাট বট গাছের নিচে বাউলদের একটা বিশাল আসর হবে, কিন্তু যে দেখি ব্যাপারটা একদমই ভিন্ন। সাদা রঙের একটা গম্বুজ বিশিষ্ট মাজার এবং যার সামনে অনেকগুলা কবর। একটু পেছনের দিকে যেতেই দেখি গানের আসর, আমি গিয়ে সেখানে বসে গেলাম। আর এই নাম না জানা নারীর গান শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম। হার ভয়েস ওয়াজ দ্যাট বিউটিফুল। আপনার কুষ্টিয়া লালন শাহের মাজারে আছে, এই পিছনে যেটা দেখতে পারতেছেন এইখানে আমাদের লালন শাহের সাহিত্য আছে, আর ওই দিকে হচ্ছে আপনার গানের আসর বসছে যেই জিনিসটা আমি কিছুক্ষণ আগে ঘুরে আসলাম। এবং এইটার স্ট্রাকচারটা খুবই সুন্দর, আপনারা যদি কুষ্টিয়া আসেন অবশ্যই এখানে আসবেন একবার। হয়ে গানের আসর থেকে বিদায় নিয়ে একটু সামনে যাইতে দেখলাম একটা লোক কুলফি মালাই বিক্রি করতেছে এবং কুষ্টিয়া কুলফি মালাইয়ের জন্য খুবই বিখ্যাত এবং সেটা খাওয়ার পর আমি বুঝতে পারলাম সেটা কেন মানুষ বলে, ইট ওয়াজ টু গুড। আচ্ছা, এটা হচ্ছে আপনার কুষ্টিয়াতে কুলফির জন্য খুব বিখ্যাত, মানে কুলফি তো সব জায়গায় পাওয়া যায় বাট কুষ্টিয়ার কুলফিগুলো সবসময় নাকি মজা হয় এবং লালন শাহ মাজারের যে কুলফিটা সেটা আরও বেশি বিখ্যাত। তো ওইটা টেস্ট করার জন্য এখানে আসা, আর
টেস্ট করার পর যেটা আমার রিভিউ, মানে একদম ফার্স্ট ক্লাস কুলফি, অবভিয়াসলি আপনাদের ট্রাই করা উচিত। কুষ্টিয়াতে আসার পর আরও একটা জিনিস কি আমার খুবই ভালো লাগছে তা হলো এখানকার চা। মোটামুটি যত জায়গায় আমি দুধ চা ট্রাই করছি আমার সব জায়গাতেই ভালো লাগছে, যেটা অন্যান্য এলাকায় বিশেষ করে খুলনা বিভাগের অন্যান্য এলাকায় সচরাচর পাওয়া যাইতো না। আচ্ছা, এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার কোর্ট স্টেশন এরিয়াটা, এবং এই যে পিছনে পুরো গলিটা দেখতেছেন এগুলো হচ্ছে সব বইয়ের দোকান। বলতে পারেন যে এটা হচ্ছে কুষ্টিয়ার নীলক্ষেত। এখানে আপনার পুরান নতুন যত ধরনের বই আছে সবগুলোর সমাহার হয়েছে মূলত এই জায়গাটাতে। আমি হচ্ছে আপনার কুষ্টিয়ার সরকারি কলেজের মাঠে আছি। এইটা হচ্ছে পুরা কুষ্টিয়ার ভিতরে সবচেয়ে বড় আড্ডার জায়গা, খেলাধুলার জায়গা, চা পান করার জায়গা। এবং আমার হাতে আপনারা যে চাটা দেখতেছেন এইটা হচ্ছে কুষ্টিয়া ওয়ান অফ দ্য বেস্ট চা ধরা হয়, মানে লোকাল পোলাবাইনদের মতে। এবং এই চাটা একটা বিশেষত্ব দেখলাম, এখানে আপনার হচ্ছে ওই সর যে জিনিসটা ওটা খুব বেশি পরিমাণে দেয়, আর মিষ্টির পরিমাণ বলেন বা অন্যান্য জিনিসগুলো বলেন একদম পারফেক্ট, মানে আমার ভালো লাগছে এই জায়গাটা খুবই লাইভলি। পরদিন সকালে লম্বা জার্নি করে আমরা চলে গেলাম শিলাইদহে কবিগুরুর বাড়িতে। আমি মূলত এখন হচ্ছে আপনার কুষ্টিয়ার শিলাইদহে, এবং আমার পিছনে হচ্ছে আপনার রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। মেনলি এইটাই হচ্ছে তার আসল বাড়ি, এবং এই এলাকাটা হচ্ছে তার জমিদারি ছিল। এবং বাংলাদেশের অন্যান্য প্রান্তে যেসব বাড়িগুলো আমরা দেখছি ওগুলো হচ্ছে তার কাছারি বাড়ি, মানে সে ওইখানে যাইতো আপনি বেড়াতে টেড়াতে এরকম একটা হবে যাবি, বাট এইখানে বসেই হচ্ছে তার আসল রাজত্বটা ছিল। কবিগুরুর কাছাকাছি এলাকাতেই এক লোক কাঠ দিয়ে পাঁচতলা বাড়ি বানিয়েছে শুনে আমি লোভ সামলাতে পারলাম না এবং আমি সোজা সেখানে চলে গেলাম। আমি মূলত আপনার শিলাইদহের একটা গ্রামের ভিতরে আছি, এবং এইখানে হচ্ছে আপনার একটা কাঠের বাড়ি আছে, মানে একটা পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ি, এবং আমি হচ্ছে এখন চতুর্থ তলাতে। এই পুরো বাড়িটার ভিতরে একটা বিশেষত্ব খেয়াল করলাম, যে এই বাড়িটা বানাইছে সে সব জায়গায় খালি বিভিন্ন ধরনের হাদিস, তারপর বিভিন্ন ধরনের মক্কা মদিনা এই সব ছবি টবি দিয়ে সে টালা রাখছে। মোস্ট প্রবলি কোনো একজন ধার্মিক ব্যক্তি এইটা বানাইছে। তবে পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ি এই আমার প্রথমবারের মতো দেখা। আমার এর আগে দুইতলা পর্যন্ত চড়া হয়েছিল কাঠের বাড়ির ভিতরে, অ্যান্ড এই প্লেসটাতে আপনি আসতে পারেন, ভালো ভালো লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে মেইনলি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ছিল, যেটা হচ্ছে এখন ভাঙ্গা চুরা সংস্কার করা হচ্ছে। ঠিক ওই মোমেন্টটাতে আমি সেখানে পৌঁছাইছি, আর কয়েকদিন পর হয়তো ওই পুরান রূপটা খুঁজে পাওয়া যাবে না। সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতিতে, আর সেখানটা কমপ্লিটলি ফাঁকা এবং নীরব, এবং আমার একটা অদ্ভুত শান্তি লাগছিল। আমরা হচ্ছে এখন আপনার জগতি স্টেশনে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্টেশন বলা যায়, মানে রেলওয়ে স্টেশন। এবং এই স্টেশনটা এখন খুব একটা ইউজ হয় না বললেই চলে, মানে হচ্ছে লোকাল কিছু ট্রেন এসে মাঝে মধ্যে থামে, এরকম মালপত্র টত্র নেয়। আর আমি যেটা খেয়াল করলাম এখানকার যে খালি যে জায়গাটা ওইখানে হচ্ছে একই একেবারে যারা দিনমজুর টাইপ আছে বা কর্মজীবী মানুষ আছে তারাই সব রেস্ট টেস্ট নেয়, খানাপিনা করে দুপুরের লাঞ্চ টাঞ্চ। কুষ্টিয়ায় আমার সবচেয়ে পছন্দের আর সবচেয়ে অদ্ভুত কিসিমের যে ব্যক্তির সাথে পরিচয় হয়েছে সে হইল আমার হোস্ট শোভন। শোভন এমন ক্যাটাগরির মানুষ যে আপনাকে মিনিটে 10 বার জিজ্ঞেস করবে যে সব ঠিকঠাক আছে কিনা, এবং সব যদি ঠিকঠাক থাকেও তাহলে তার শান্তি হবে না, সে যেমনি হোক জিনিসটাকে বিগড়াবে এবং সেটাকে আবার সে সঠিক করবে, এইটা হচ্ছে তার নেচারের ভিতরে আছে। আর বিকালে সে আমাকে নিয়ে গেল মৌবন রেস্টুরেন্টে, কারণ আমি ভয়ানক ক্ষুধার্ত ছিলাম। আমি হচ্ছে এখন আপনার কুষ্টিয়ার মৌবন রেস্টুরেন্টাতে আছি। এটা হচ্ছে এলাকার খুব একটা পপুলার রেস্টুরেন্ট, এবং আমরা হচ্ছে চিকেন চাপ অর্ডার করছি, আর ও হচ্ছে আমার কুষ্টিয়ার মানে শহরের হোস্ট বলা যায়। হ্যাঁ, পিছনে পাইনাপো আছে আর ওর নাম হচ্ছে শোভন। আমরা এখন এটা ট্রাই করে দেখি কেমন লাগে। চিটাগাংয়ের পরে যদি আমার কোনো এলাকার চাপ ভালো লেগে থাকে সেটা হচ্ছে এটা। ও আমি অনেস্টলি বলতেছি, মানে আমি তো খাচ্ছি সারাক্ষণ, বাট কোয়ালিটিটা ইনসিওর করতে পারি না আমার জন্য। বাট এইখানের চিকেন চাপটা আসলেই ভালো। সো যারা কুষ্টিয়াতে আসবেন অবভিয়াসলি আপনার মৌবনের চিকেন চাপটা ট্রাই করতে পারেন। ওকে, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। কুষ্টিয়াকে সাংস্কৃতিক শহর না বললে আমি সিটি অফ ফেস্টিভ্যাল কেন বললাম, তার কারণ একটাই, কারণ সেদিন রথযাত্রা ছিল, এবং এনএস রোডের এই রথযাত্রা আমার দেখা টিল নাও বেস্ট রথযাত্রা। আজকে সকলে জানেন যে হিন্দুদের একটি রথযাত্রার উৎসব চলতেছে, সো পুরো সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে রথযাত্রা করছে। সো কুষ্টিয়াতেও প্রতি বছরই একই রথযাত্রা হয়। সো কুষ্টিয়ার যে মেন শহর মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত, আমরা মজমপুর থেকে বড়বাজারে হচ্ছে একটি রোড আটকে দিয়ে সেখানে পুরো রাস্তা ধরে দুই পাশে হচ্ছে মেলা টাইপের একটা করা হয়, তারপর ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা সেখানে হচ্ছে রথ নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আমার হাতে আপনার যে বাঁশিটা দেখতেছেন এটাকে বলা হয় আপনার কোকিল বাঁশি। এটা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পাখির সাউন্ড বের করা যায়, ময়না, কোকিল, তারপরে শালিক, তারপরে দোয়েল, এই ধরনের। তো চাচা এখন আমাদেরকে এটা দেখাবে সেটা কীভাবে বাজায়। Yeah.
ওয়েলকাম, এটা হাততালি চাচার জন্য, খুবই ভালো বাজাইছে। এই যে আমার হাতে যে খুইয়ের মতো জিনিসটা দেখতেছেন বাট একটু ব্রাউন কালারের, এটাকে বলা হয় মুরকি। মেইনলি এটা হচ্ছে আপনার পপকর্ন, পপকর্ন উপরে আপনার খেজুর গুড়টা মিক্স করে দিচ্ছে এবং এটা খাইতে খুবই মজাদার। এবং এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার ভেড়া মারার দিকে ওই এলাকাটা উৎপন্ন হয়। কুষ্টিয়াতে যদি নারী ঘটিত কোনো কেস হয় সেক্ষেত্রে আপনার হৃদয়ভাই সাথে যোগাযোগ করবে, সকল নারীর সাথে সে যোগাযোগ রাখে। সত্য বলতে কুষ্টিয়া চমৎকার জীবন্ত একটা শহর, এখানকার মানুষ হাসতে প্রচণ্ড পছন্দ করে আর এখানকার মানুষ প্রচণ্ড ফ্রেন্ডলিও। খুলনার পর কুষ্টিয়াতে এই খাবার খেয়ে আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড হয়েছি। আর এখানকার আন্তরিকতা নিয়ে যদি আমি কোনো প্রশ্ন তুলি, দেয়ার ইজ এ হাই পসিবিলিটি শোভন আমারে এখনই ফোন দিয়ে মাইরা ফেলবে। ইন শর্ট, এখানকার মানুষ খুবই ভোজনরসিক, খুবই কেয়ারিং আর খুবই হাস্যোজ্জ্বল। দে উইল অলওয়েজ গিভ ইউ পজিটিভ ভাইবস অ্যান্ড মেক ইউ ফিল কমফোর্টেবল। কুষ্টিয়ার প্রথম পর্বের গল্পটার ইতি এখানেই টানতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে টিউন্ড।